অ্যাট ফার্স্ট সরি বলে নিচ্ছি, কারণ হঠাৎ করে চলে আসছি নারায়ণগঞ্জ, চলে আসছি না, মানে অলরেডি চলে আসছি আর কি। তো সাডেন আসার রিজন হয়েছে যে আজকে আমরা শপিং করতে আসছি নারায়ণগঞ্জে, অ্যান্ড যাচ্ছি হয়েছে নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠের ওইখানে প্যারাডাইস টাওয়ার, আর কি নাম মইন, আরো কিছু কাজ আছে নারায়ণগঞ্জে। আর সামনে যেই মনে করেন যে বামে চলে যাব, বামে আসলেই এটা এলাকার নাম কি রিয়াদ, সাইনবোর্ড আমি চলে এলাম এভরিডে ফ্যাশনে, আর এটা নারায়ণগঞ্জের প্যারাডাইস টাওয়ার, যদিও এটারে কেএফসির বিল্ডিং নামে সবাই চিনে, যদিও এখানে লট অফ পরিমাণে মানে জেন্টসদের আইটেম আছে, তার মধ্যে থেকে আমি আমার যে ফেভারিট শার্টগুলো সেগুলো সুন্দর করে উঠাই নিলাম, তারপরে বাকিদেরকে বললাম যে তোরাও দেখ কী কী কিনবি। তো আমার একটা কালো কালারের প্যান্টের দরকার ছিল, যদিও আমি শপিং ঠিকভাবে সবসময় করি না, সবসময় কখনো কোনো গিফট চলে আসে, বাট আজকে আমি কিনবো ভরপুর, এটা আমি চিন্তা করছি। আদিলটা বললাম, আদিল যা আছে জীবনে তুইও কিনে নে, মইনও কিনে নে, রিয়াদ রেও বলছি তোরাও কিনে নে, সবাই সবার মতো করে কিনে নে, প্যারানাই চিল। আদিল অলরেডি শার্ট পরে ফেলছে ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালারের এই শার্টটা অস্থির বললাম, তারপর চিন্তা করলাম যে এটা আমারও নেওয়া দরকার। তারপর এখানে এসে দেখি যে এখানে লেডিস আইটেমে ভরা, অ্যান্ড অনেক লেডিস কালেকশন, যদিও এরা দৌড়াদৌড়ি করতেছিল, বাট প্যারানাই চিল। বাচ্চাদের আইটেম দেখে চিন্তা করলাম যে নূরের জন্য কিছু নেওয়া দরকার, নূর মানে হচ্ছে আমার ভাতিজি, তো ভাতিজের জন্যও নিবো, বাট পরে। এখানে মইনরে বললাম, মইন তুই এগুলো একটু দেখা, মইন এগুলো হাতে হাতে দেখাইতেছিল আর বলতেছিল ভিডিওতে, ভিডিও সাউন্ডটা অফ, বলতেছিল যে তোমার জন্য আমি নিয়ে নিয়েছি। তারপর আমি একটা পাঞ্জাবি পরে আসলাম, যেটা দেখতে আমাকে অনেক সুন্দর লাগতেছিলো, অ্যান্ড ইয়েস গ্যাস অ্যামেজিং না, অনেক সুন্দর, যদিও এটা ইন্ডিয়ান কাপড় বাট অ্যামেজিং। তারপর আমি আদিল যে শার্টটা পরছে ব্ল্যাক কালারের, সেই শার্টটা আমি অলরেডি পরে ফেলছি, আর আমি বলছি এই শার্টটা অনেক ফিট। তারপর এটা হচ্ছে বাবা ছেলের পাঞ্জাবি, যদিও আমার পোলা নাই গ্যাস, তাও আমি পরে ফেলছি। তারপর গ্যাস আরেকটা শার্ট যেটাও অলরেডি ফিট, এটাও আমি নিয়ে নিছি, যেই যে শার্টগুলো পরছি এগুলো অলরেডি আমি নেওয়া শেষ, সাদা কালার, যদিও আমি বলছি এটা আমার ময়লা ভরে যাবে বাট নেওয়া দরকার ছিল, এইটা নিছি, এইটা গ্যাস আমি নিছি, এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তারপর এই টি শার্টটা পরলাম, আমি সবসময় টি শার্ট পরি, তো তাই এই হোয়াইট টি শার্টটা আমি নিছি। দেন এই ভার্সাচির ইয়েলো কালার টি শার্টটাও পরে দেখলাম, তারপর দেখলাম এখানে লট অফ পরিমাণ ব্যাগ আছে, আল্লাহ বাঁচাইছে মানজিয়ার আনি নাই, নাইলে মনে করেন যে এখান থেকে ব্যাগ চার পাঁচটা উঠাই নিয়ে যেত, কারণ ও বেশি ব্যাগ কিনে আর ঘ্যান ঘ্যান করে আমার সাথে। তারপর নূরের জন্য এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে, এই কালারটা। তারপর ফোন দিয়ে বয়স জিজ্ঞেস করলাম, বয়স অনুযায়ী এটা নিয়ে নিছি, এটা একটু পরে মনে করেন যে আমি বাসায় যেয়ে দিয়ে দিব ওদেরকে। তারপর অল প্যাক ডান, তো এখানে প্যাকিং চলতেছে আমার, আর এই এভরিডে ফ্যাশনে গাইস আপনারা সবাই আসতে পারেন, মোস্ট ওয়েলকাম এভরিওয়ান নারায়ণগঞ্জে। তো মনে করেন যে আমি ঢাকা থেকে নারায়ণগঞ্জ চলে আসছি এই শপিং করার জন্য, তো নারায়ণগঞ্জবাসী এখান থেকে আপনারা এভরিডে থেকে সব কিছুই কিনতে পারেন, ছেলে মেয়ে বাচ্চা সবার জন্যই, মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। তারপর এখানে প্যাকিং চলতেছে, আর হ্যাঁ এই তো অলরেডি ডান প্যাক, সব শপিং ডান। তারপর আদিলটা বললাম, আদিল কাম শেষ, এখন বললাম যে গাড়িতে যাও তাড়াতাড়ি, গাড়িতে যেগুলো লোড দাও। তারপর ওরা দৌড়ে দৌড়ে গাড়ির কাছে গেছে, গাড়িতে যেয়ে মনে করেন ব্যাগডালা খুললে এই ব্যাগগুলো রেখে দিছে। সো দ্যাটস ইট গাইস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার, আর হ্যাঁ মোস্ট ওয়েলকাম টু এভরিডে ফ্যাশন, লাভ ইউ, আল্লাহ হাফেজ।